করে দিলাম, ঠিক আছে? এরা ওদের পরিবেশে যাক, ভালো থাকুক, সুস্থ থাকুক। অপরাধ এবং সাথে করে তুমি বললাম থাকলে তোমার টোটাল পাখি সেট আপটাকেই তুলে নিয়ে চলে যেতে পারে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার বার্ডস অ্যান্ড পেটস কেয়ার। তো অনেকদিন বাদে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তা ভিডিও থাম্বনেল দেখে তোমরা কিছুটা অনুভব করতে পেরেছো যে কী করতে চলেছি। তা আমাদের প্রত্যেকে যাদের যাদের বাড়িতে পাখি আছে তাদেরকে কী করা হচ্ছে, পরিবেশ পোর্টালে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন করাতে হয়েছে। কেমন রেজিস্ট্রেশন? যে আমাদের বাড়িতে কী স্পেসিফিক পাখি আছে এবং কত পেয়ার পাখি আছে এবং তাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করে বিবরণ দিয়ে আমাদের একটা ঠিকানা দিয়ে এবং নাম অ্যাড্রেস দিয়ে একটা রেজিস্টার করা হয়। তো এই রেজিস্টার করার ফলে কী হচ্ছে, বন দপ্তর থেকে সেখান থেকে অফিস থেকে ফোন আসছে, ফোন এসে আপনাদের বাড়িতে আসা হচ্ছে, বাড়িতে এসে সে পাখিগুলোকে দেখা হচ্ছে যে কী কী পাখি আপনার বাড়িতে আপনি রেজিস্টার করেছেন এবং আপনার বাড়িতে কী কী পাখি আছে, ঠিক আছে? তা এই জিনিসগুলো করা হচ্ছে। তো এর মাঝখানে আমরা কী করছি, যারা নতুন আছে তাদের কিছু ভুলের জন্য আমাদের যে সমস্ত এক্সোটিক ফিঞ্চ আছে, এক্সোটিক যে সমস্ত বার্ড আছে, আমরা কিছুদিন বাদে পেপারে দেখতে পাই, পেপারে উঠে আসে যে হয়তো লাভ বার্ডের ছবি দেখতে পাবেন, গোল্ডেনের ছবি দেখতে পারবেন বা ককাটেলের ছবি দেখতে পারবেন, যে এগুলোকে বনদপ্তর তুলে নিয়ে আছে, ঠিক আছে? তা তুলে নিয়ে আছে, আমরা নিজেরাই আলোচনা করতে থাকি যে এগুলো তো এক্সোটিক বার্ড আছে, এদেরকে কেন তুলে নিয়ে আছে। তা এদেরকে তুলে নেওয়ার কারণ হচ্ছে যখন তুমি এক্সোটিক ফিঞ্চ, তো এক্সোটিক বার্ড তোমার বাড়িতে রয়েছে যে কোনোভাবে করুক, সে লাভ বার্ড, বদ্রি, ককটেল, জাভা, ফিঞ্চ, কোনোর যেটাই থাকুক না কেন, সেটা নিয়ে যাওয়ার অধিকার বনদপ্তরে নেই, ঠিক আছে? কিন্তু তার সাথে যদি তোমার বাড়িতে সেই এক্সোটিক ফিঞ্চের সাথে বা এক্সোটিক বার্ডের সাথে যদি কোনো ইন্ডিয়ান স্পেসিফিক কোনো বার্ড যদি তোমার বাড়িতে থেকে গেলো, তাহলে অবশ্যই তোমার যে কটা পাখি আছে সব কটাই তারা তুলে নিয়ে যাবে, সাথে তোমার জরিমানাও করবে এবং কিছু ফাইনও তোমাদের ভরতে হবে, হতে পারে তোমাদের জেলও, এটা হতে পারে, ঠিক আছে? কেন এখন অবধি যে কটা দেখেছি আমি, আমার চোখের সামনে যে কটা দেখা, সেখানে হয়তো টিয়া ছিল বা ময়না ছিল। থাকার ফলে কী হয়েছে, যখন টিয়া ময়না দেখতে পেয়েছে, টিয়া ময়নার সাথে সাথে যে কটা বাড়িতে এক্সেস যা পাখিগুলো ছিল সেগুলোকেও সব তারা নিয়ে চলে গেছে। এবং আমরাই এটাই বলতে থাকি সবাইকে যে না, তার বাড়িতে সব এক্সোটিক বার্ড ছিল, তাও কেন নিয়ে গেল, ঠিক আছে? তো এক্সোটিক বার্ড থাকলেই যে নিয়ে যেতে হবে সেরকম কোনো প্রশ্ন নেই, কিন্তু সেখানে একটা ভুল আমরাই করে রাখি। যারা নতুন আছো তারা অবশ্যই জানো না এটা, ঠিক আছে? নতুন যারা আছো তারা জানো না, তারা মানে ভুলভাল জিনিসের চিন্তাধারা চলে আসে, তারা ভাবে হয়তো এক্সোটিক ফিঞ্চও পোষা যাবে না, এক্সোটিক কোনো বার্ডও পোষা যাবে না, এই চিন্তাধারাটা তাদের মধ্যে চলে আসে এবং তারা হয়তো সেলও করে দিচ্ছে, কিন্তু এটা একদমই ভুল। এর আগে যেমন একটা বলেছিলাম যে 15,000 টাকা জিনিসটা পুরোপুরি ভুল, সেমনিই ভুল। তো এরকম কিছু এক্সোটিক বার্ড আছে যেগুলো তোমাদের বাড়িতে রাখলে তোমাদের যে কোনো এক্সোটিক ফিঞ্চ যদি বনদপ্তর সেটা খোঁজ পায়, তাহলে তোমাদের বাড়িতে যদি ধরো কোনো কারণবশত যদি আসে বা ধরা পড়ে বা কোনো কারণবশত তুমি ভিডিও শ্যুট করে তাকে যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যদি তুমি পোস্ট করো, তাহলে তোমাদের সেই পাখিগুলোকে একান্তইভাবে বনদপ্তর এসে টোটাল পাখিটাকে তুলে নিয়ে চলে যাবে এবং তুমি তো এটাই চিন্তা করবে আমার কাছে সবই এক্সোটিক ছিল। এটা তোমাদের দোষ না, হয়তো আমাদের ইন্ডিয়ান স্পেসিফিক কিছু বার্ড আছে যারা দেখতে এত সুন্দর, যাদের ফলে আমরা সেটা লোভে তাকে বাড়িতে রেখে দিব, অনেকে না জেনেও সেটাকে বাড়িতে রাখে। প্রথম হচ্ছে যেমন টিয়া, ঠিক আছে? টিয়া গ্রিন হোক, ইয়েলো হোক, হোয়াইট হোক, যে কোনো কালারে হোক, টিয়া কিন্তু পুরোপুরিভাবে ইনলিগাল আমাদের জন্য, ঠিক আছে? টিয়াকে আমরা খাঁচায় পুষে রাখতে পারবো না। তারপরে আসছে ময়না, ময়না যে কোনো প্রজাতির ময়না হোক সেটাই আমরা খাঁচায় পুষে রাখতে পারবো না। যদি খাঁচায় পুষে রাখলাম তাহলেই সেটা দণ্ডনীয় অপরাধ এবং সাথে করে তোমাকে যেটাই বললাম যে থাকলে তোমার টোটাল পাখি সেট আপটাকেই তুলে নিয়ে চলে যেতে পারে। তারপরে হচ্ছে কচ্ছপ, কচ্ছপও তোমরা বাড়িতে পুষতে পারবে না, ঠিক আছে? কচ্ছপও যদি তোমরা বাড়িতে পোষো তাহলে কিছু কচ্ছপ বাদ দিয়ে, যেগুলো ইন্ডিয়ান স্পেসিফিক নয়, বাদ দিয়ে যে সমস্ত কচ্ছপগুলো যেগুলো যদি তুমি বাড়িতে রাখো তাহলেও তোমার সমস্ত পাখি নিয়ে চলে যাবে। তাছাড়া হচ্ছে তোমার ফিঞ্চের মধ্যে কেমন কিছু ফিঞ্চ আছে যাদের দেখতে এত সুন্দর যে মানুষ হয়তো রাস্তাঘাটে দেখবে তোমরা, অনেক লোক আছে যারা হয়তো এক গাদা ফিঞ্চ নিয়ে সেল করতে করতে যায় ঝুড়ি করে করে, টিয়া, ময়না, ঠিক আছে? নানান রকমের টিয়া তারা সেল করতে হতে যায়, কিন্তু টিয়া যে কোনো রকম টিয়া হলেই সেটা খাঁচায় রাখা যাবে না। এবং যে ছোটো ফিঞ্চগুলোর কথা বলছি, তার মধ্যে ইন্ডিয়ান ওয়াক্সবিল আছে, তারপর রেড মুনিয়া আছে, তারপর তোমার শ্যাম সুন্দর আছে,
রেড মুনিয়া, শ্যামসুন্দর, চিটে মুনিয়া আছে, ঠিক আছে, ব্লু মুনিয়া আছে, অনেক টাইপের মুনিয়া আছে যেগুলোকে দেখতে এত সুন্দর, যেগুলো ছবি অবশ্যই তোমাদের স্ক্রিনের ওপর আমি দিয়ে দেবো পরস্পরভাবে করে স্টার্টিংয়ে, ঠিক আছে, কোন কোনগুলো। এবং তার মধ্যেই একটা আমার কাছে আজকে আমার এক সাবস্ক্রাইবারের বাড়িতে, ঠিক আছে, একজন বেঙ্গলি বলে তাকে সেল করেছিল, সেটা হচ্ছে কি না ইন্ডিয়ান ওয়াক্সবিল, ইন্ডিয়ান ওয়াক্সবিল তাকে সেল করা হয়ে গেছিলো। এবং আমি যখন তার বাড়িতে যাই তাকে এসে ইন্ডিয়ান ওয়াক্সবিল নিয়ে টোটালি দেখাই, তখন সে বলে না এ তো সত্যিই খুব বাজে জিনিস হয়েছে আমার সাথে। তা আমার সাথে যাতে এই বাজে জিনিসটা হয়ে যায় যেটা সবার সাথে না হয়, তার জন্যই এটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো যে পাখিটা আমি ইন্ডিয়ান ওয়াক্সবিলটা নিয়ে এসি সেটাও তোমাদেরকে দেখাই, সাথে তোমাদের যে সমস্ত পাখিগুলো তোমরা বাড়িতে পুষতে পারবে না ফিঞ্চ গ্রুপে আমাদের লোকালে, ঠিক আছে, ইন্ডিয়ান যে স্পেসিফিকগুলো আছে সেগুলো কিছু পাখি তোমাদেরকে আমি ছবির মারফতে দেখাবো, কারণ সব কিছু আমার কাছে তো পাখি সম্ভব নয়। যদি কারোর বাড়িতে থেকে থাকে সেই হিসাবে তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে আমি অবশ্যই সেই পাখিগুলোকে নিয়ে আমার সাবস্ক্রাইবারকে সেগুলো দেখিয়ে এবং তাদের এই উপকারটা করতে পারবো, যাতে এরা তারা যাতে সেই ভুলটা না করে। তো চলো সে পাখিটাকেও দেখে নিই এবং সে পাখিটাকে মুক্ত আকাশে উড়িয়ে দিয়ে তাকে তার অরিজিনাল স্থানে বা তাকে তার পৃথিবীর বুকে আবার ফিরিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, যে পাখি দুটো রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াক্সবিল, ঠিক আছে, খুবই সুন্দর দেখতে, ঠিক আছে। তা আমার সেই দাদাটাকে যা সাবস্ক্রাইবারটাকে এক দোকান থেকে সে কিনে নিয়ে এসেছিলো, এটাকে বেঙ্গলি বলেছিল, ঠিক আছে, এটাকে অনেকে স্টারের বাচ্চা বলেও তোমাদের দিয়ে দিতে পারে, লং টেল বলেও তোমাকে লং টেলের বাচ্চা বলেও দিয়ে দিতে পারে, ঠিক আছে, দেখতে এতটা সুন্দর, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু ইন্ডিয়ান বার্ড সেহেতু এটা আমাদের পোষা কোনোভাবে করে নিয়ম নেই, কোনোভাবে করে আইন নেই, তা সেটা আমিও নিজে রাখতে পারি না। তো চলো এদেরকে এবার উড়িয়ে দিই মুক্ত আকাশে, তোমরাও দেখতে থাকো সাথে থাকো। উড়িয়ে দিলাম, ঠিক আছে, এরা এদের পরিবেশে যাক, ভালো থাকুক, সুস্থ থাকুক। তা এদেরকে রিলিজ করার আগে একটা কথা বলে দিই, এটা আমি অন্তত নিয়ে এসেছি দু থেকে তিন দিন হয়ে গেলো আমার বাড়িতে, আমি এদেরকে রেখে ভালো করে পরিচর্যা করে পাখিগুলোকে দেখে নিয়ে যে পাখিগুলো সুস্থ আছে এবং উড়তে পারবে কি না সেটা দেখেই আমি কিন্তু এদেরকে রিলিজ করছি। তা তোমরাও যাতে বাড়িতে ভুল করো না, এই টাইপের কোনো দেশীয় পাখি বাড়িতে এনে তোমাদের এক্সোটিক বার্ডের সাথে রেখো না, তাহলে যদি তোমাদের ঘরে বন দপ্তরের রেড পড়ে, ঠিক আছে, তাহলে সমস্ত পাখি তোমাদের ধরে নিয়ে যেতে পারে, সাথে তোমাদের জেল হয়ে যেতে পারে। তো চলো এদের মুক্ত আকাশে উড়িয়ে দিই এবং দেখে নিয়ে এরা কী সুন্দর ফ্লাইট করতে পারে। দেখতেই পাচ্ছ তোমরা, চলে গেল পাখিগুলো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন নতুন অনেক ভিডিও তোমরা পাবে আমার সাথে থাকবে। এবং সাথে সামনে ব্রিডিং সিজন চলে আসছে, তো ব্রিডিং সিজন অনেকেরই একটা জিনিসও চিন্তা থাকে, সেটা হচ্ছে কোন পাখির সাথে কোন পাখি বসালে গোল্ডেনের মধ্যে কী মিউটেশন বেরোতে পারে সেটা নিয়ে এরপরে আলোচনায় আসবে। টাটা।